একটি বার আমেরিকা আসুন। মোদিকে যাওয়ার জন্য কাতর আরতি জানাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারত তো লুফে নিচ্ছে এই সুযোগ। এই সময় ভারতের মনে নেই বিবিসির তথ্যচিত্র নিয়ে কতটা ঠেস মেরেছিল ভারতকে আমেরিকা। সবকিছু ভুলে আমেরিকার ডাকে ছুটে চলে যাচ্ছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার তো অনেক লাভ এই সময় ভারতকে একটু হাতে রাখা গেলে, কিন্তু কেন বলুন তো, কি ফ্যাক্টর কাজ করছে ভারত আর আমেরিকার মধ্যে এই মুহূর্তে? দেখুন, সোজা কথা হলো আমেরিকা একটা সুযোগ দিচ্ছে ভারতকে। চীনকে দয়ে ফেলতে শায়েস্তা করতে আমেরিকা যেতে পারেন নরেন্দ্র মোদী, আর সেই লোভ দেখিয়েই আমেরিকায় ডাক পাঠানো হয়েছে নরেন্দ্র মোদীকে। নিজেদের স্বার্থে সব দেশ চাইছে এখন এদিকে ভারতকে হাতে রাখতে। G20 সভাপতিত্ব করবে ভারত। ভারত যেমন নীতি ঠিক করবে সেই পরামর্শ মতোই চলতে হতে পারে জি গোষ্ঠীর সদস্য দেশগুলোকে। আর ভারতের সাথে মতের মিল যদি হয়ে যায় আমেরিকার, তাহলে আমেরিকা আর ভারতের অর্থনৈতিক দিকের দরজা ব্যাপকভাবে খুলে যাবে। বিশ্বের পঞ্চম আর্থিক শক্তি ভারত। অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সকলেই চাইছে ভারতকে একটু তেল মেরে চলতে। একমাত্র পারছে না জি গোষ্ঠীর অন্যতম সদস্য দেশ চীন। সীমান্তে উত্তেজনা বাড়িয়ে ভারতের চোখে বিষদৃষ্টি হয়ে গেছে বেজিং। G20 সভাপতিত্ব করা দেশ ভারতকে হাতে রাখতে পারছে না চীন। আমেরিকা সেই সুযোগ লুফে নিচ্ছে সবার আগে, আর ডাক পড়ে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা যাওয়ার জন্য। সেই সুযোগ লুফেও নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা ঠিক কিভাবে ব্রেন ওয়াশ করছে ভারতের? নরেন্দ্র মোদীকে জড়িয়ে গুজরাত দাঙ্গা, ভারতের মুসলিমদের সমস্যা নিয়ে বিবিসির তথ্যচিত্র এবং মার্কিন সংস্থা হিডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ ঘিরে প্রধানমন্ত্রী যখন বিব্রত, যখন বিবিসির তথ্যচিত্রের প্রতি রীতিমতো ক্ষুব্ধ নরেন্দ্র মোদী, দুই ক্ষেত্রেই আমেরিকার অবস্থান ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। তখন আমেরিকা বলেছিল গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমেরিকা যে ভারতের বিপক্ষে যাবে সেটা তো কখনো ভারত ভাবতেই পারেনি, কারণ আমেরিকা যেভাবে হাবভাব দেখিয়েছে তাতে অন্তত এটুকুই বোঝা গিয়েছে ভারতের পাশে সবসময় আমেরিকা রয়েছে। কিন্তু আমেরিকা একটু গলা উঁচিয়ে ভারতের বিপক্ষেই গিয়েছিল এই বিবিসির তথ্যচিত্র নিয়ে। আগেই বললাম G20 সভাপতিত্ব যেহেতু ভারত করবে, আমেরিকাকেও ভারতের উপর নির্ভর করে থাকতে হচ্ছে যত যাই হয়ে যাক। এখন কাটা ঘায়ে প্রলেপ লাগাতে আমেরিকা ডেকে পাঠিয়েছে ভারতকে, আমেরিকা এসো চীনকে শায়েস্তা করব দুজনে মিলে, এমনটাই উপদেশ বা বার্তা আমেরিকার। ভারত ভাবছে এমন সুযোগ হাতছাড়া করা চলে নাকি? ভারত এক প্রকার রাজি হয়ে গেছে আমেরিকার ডাকে সাড়া দেবে বলে। হোয়াইট হাউসে নৈশ ভোজে যোগ দিতে পারেন নরেন্দ্র মোদীও। তাৎপর্যপূর্ণভাবে এখন আমেরিকাতে গিয়েছেন মোদীর কাছের লোক বলে পরিচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে বৈঠক হয়েছে, আর বৈঠকের মূল বিষয় ছিল ভারত আমেরিকা বিশ্বের সামনে চীন এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে চীনের বিরুদ্ধে এমন কিছুই পরিকল্পনা করে আসতে পারেন যা চীনকে দয়ে ফেলবে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটা হবে নরেন্দ্র মোদীর দ্বিতীয় মার্কিন সফর। 2021 সালে ওয়াশিংটনে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। আমেরিকা নাকি বিশ্বস্ত বন্ধু ভারতের, সেই বিশ্বস্ত বন্ধুর হাত ধরেই চীনকে দেওয়া হবে কড়া বার্তা। এই সুযোগে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিভাবে চীনের প্রভাব খর্ব করা যায় তার প্ল্যানটাও ছকে নেবে আমেরিকা, আর সঙ্গে থাকছে তো ভারত। চীন বিরোধী দেশ, ভারতকে একজোট করে একদিকে ভারতকে আশ্বস্ত করছে আমেরিকা যে কোনো কিছু যদি বেঁধে যায় তোমার সাথে চীনের, তাহলে কিন্তু আমি পাশে থাকব। অন্যদিকে ভারতের থেকে প্রতিদান কি চাইবে আমেরিকা, সেটা যদিও চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমেরিকার মতো একটা দেশ নিশ্চয়ই বেশি কিছুই চাইবে ভারতের থেকে। G20 জন্য ভারতকে হাতে রাখতে চাইছে আমেরিকা, এটুকু বোঝা যাচ্ছে। ভারত এমন কিছুই পরামর্শ বা নীতি ঠিক করুক G20 যা আমেরিকার ফরে যায়, সেটাই অন্তত চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।